শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদ্দতাতং ভুবি গৃহন্তি এ ভুরিদা জনা। নরেন্দ্রাদিকে শ্রীলোক নিয়ে সাধন নিষেধ, সন্তান ভাব অতি শুদ্ধ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদিপতি, ভক্তি সার, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। নরেন্দ্র, আচ্ছা শ্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে? শ্রীরামকৃষ্ণ, ওসব ভালো পথ নয়, বড় কঠিন, আর পতন প্রায়ই হয়। বীরভাবে সাধন, দাসীভাবে সাধন, আর মাতৃভাবে সাধন, তবে মাতৃভাব। দাসীভাবও ভালো, বীরভাবে সাধন বড় কঠিন, সন্তান ভাব বড় শুদ্ধ ভাব। নানকপন্থী সাধুরা ঠাকুরের অভিবাদন করিয়া বলিলেন, নমো নারায়ণ। ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন। ঈশ্বরে সব সম্ভব, মিরাকলস। ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়। তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলই সম্ভব। দুজন যোগী ছিল, ঈশ্বরের সাধনা করে। নারদ ঋষি যাচ্ছিলেন, একজন পরিচয় পেয়ে বললেন, তুমি নারায়ণের কাছ থেকে আসছো? তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম, তিনি ছুঁচের ভিতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন, আবার বার করছেন। একজন বললে, তার আর আশ্চর্য কি, তার পক্ষে সবই সম্ভব। কিন্তু অপরটি বললে, তাও কি হতে পারে, তুমি কখনো সেখানে যাও নাই। বেলা প্রায় নটা, ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন। মনমোহন কোন্নগর হইতে সপরিবারে আসিয়াছেন। মনমোহন প্রণাম করিয়া বলিলেন, এদের কলকাতায় নিয়ে যাচ্ছি। ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন, আজ পয়লা অগস্ত, কলকাতায় যাচ্ছ, কে জানে বাপু, এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কইতে লাগলেন। নরেন্দ্রকে মগ্ন হইয়া ধ্যানের উপদেশ। নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন। ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন, যাও বটতলায় ধ্যান করোগে, আসন দেব। নরেন্দ্র ও তার কয়েকটি ব্রাহ্মবন্ধু পঞ্চকোটি মূলে ধ্যান করিতেছেন। বেলা প্রায় 10:30, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত। মাস্টারও আসিয়াছেন, ঠাকুর কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, ব্রাহ্মভক্তদের প্রতি ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়, এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাইতে লাগিলেন। ডুবে রে মন কালী বলে প্রীতি রচনা করে অগার জলে, ডুবে রে মন কালী বলে রত্না কর্মে শূন্য কক দু চার ডুবে ধন্না পেলে, তুমি দম সামর্থে এক ডুবে যাও কুল কুণ্ডলিনীর কুলে, ডুবে রে মন কালী বলে জ্ঞান সমুদ্রের মাঝে রে মন শান্তি রূপা মুক্ত ফলে,
জ্ঞান সমুদ্রের মাঝের মন শান্তি রূপা মুক্তা ফলে তুমি ভক্তি করে কুড়াই পাবে শিব যুক্তি মশাইলে ডুবলে রে মন কালী বলে কামার ঋষয় কুম্ভীর আছে লাহার লোভে সদাই চলে কামাবিছয় কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে তুমি বিবেক দিকায় মেখে যাও ছোবে না তারে বন্ধ পেলে রক্তমাণিক্য কত পরে আছে সেই জলে রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে ডুবদে রে মন কালী বলে ডুবদে রে মন কালী বলে ব্রাহ্ম সমাজ বক্তৃতা ও সমাজ সংস্কার সোশ্যাল রিফর্মস আগে ঈশ্বর লাভ পরে লোকশিক্ষা প্রদান নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চকোটির চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কইতে কইতে আসিতেছেন ঠাকুর বলিতেছেন ডুব দিলে কুমির ধরতে পারি কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয়ে না হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি ছয়টি কুমির আছে কিন্তু বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে ঈশ্বর সত্য আর সব অনিত্য তিনি বস্তু আর সব অবস্তু এর নাম বিবেক তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে ও তো ফাঁকা শঙ্করধ্বনি এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল লোকে তাকে পোদো পোদো বলে ডাকত গ্রামে একটি পোড়ো মন্দির ছিল ভিতরে ঠাকুর বিগ্রহ নাই মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ অন্যান্য গাছপালা হয়েছে মন্দিরের ভিতর চামচিকা বাসা করেছে মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা মন্দিরে লোকজনের আর যাতায়াত নাই একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের ছোকরা শঙ্খধ্বনি শুনতে পেলে মন্দিরের দিক থেকে সাপ বাজছে ভোঁ ভোঁ করে গ্রামের ছোকরারা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে সন্ধ্যার পর আরতি হচ্ছে ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন এক পাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাঁখ বাজাচ্ছে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই মন্দির মার্জনা হয় নাই চামচিকার বিষ্ঠা রয়েছে তখন সে চেঁচিয়ে বলছে মন্দিরে তো নাইকো মাধব পোদো শাক ফুকে তুই করলি গোল তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা যদি রিদি মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে চাও শুধু ভোঁ ভোঁ করে শাক ফুঁকলে কি হবে আগে চিত্তশুদ্ধি মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসেন চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না
11 জন চামচিকা, একাদশ ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও, আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না, সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, দু চারটে কথা শিখে অমনি লেকচার। লোকশিক্ষা দেওয়া কঠিন, ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে। অবিদ্যা স্ত্রী, আন্তরিক ভক্তি হলে সকলে বসে আসে। কথা কইতে কইতে ঠাকুর উত্তরের বারণ্ডায় পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন। মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বরাবর বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স 28, কলেজে পড়িয়া ইংরাজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামনি কাঞ্চন ত্যাগ। মণি শ্রী রামকৃষ্ণের প্রতি, স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে। শ্রী রামকৃষ্ণ গম্ভীর স্বরে, অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে, আত্মহত্যাই করুক আর যাই করুক, যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তা নিমগ্ন হইয়া মণি দেওয়ালে ঠাসান দিয়া এক পাশে দাঁড়াইয়া রইলেন। নরেন্দ্র আদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রইলেন। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কইতেছেন, হঠাৎ মণির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে, রাজা, দুষ্ট লোক, স্ত্রী। নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। মণির চিন্তাগ্নিতে জল পড়িল। তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা করে করুক, না আমি কি করব। মণি শ্রী রামকৃষ্ণের প্রতি, সংসারে বড় ভয়। শ্রী রামকৃষ্ণ মণি ও নরেন্দ্রের প্রতি, তাই চৈতন্যদেব বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের অভুগতি নাই। মণির প্রতি একান্তে একদিন বলিয়াছিলেন, ঈশ্বরেতে শুদ্ধাভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নামমাত্র থাকত, অনাসক্ত হয়ে থাকত। ঠাকুরদের ভোগারতি হইয়া গেল, অমনি নহবত বাজিতে লাগিল। এইবার তাহারা বিশ্রাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাহাড়ে বসিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইল।